ইভিনিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ইউ গাইজ আর ডুইং রিয়েলি ওয়েল। সবাই খুব ভালো আছো, সবাই খুব সুস্থ আছো। সো আজকের ভিডিওটা আমি হঠাৎ সন্ধ্যেবেলা স্টার্ট করছি। আরে ভাই, কে ভাই এত তাড়া কেন এত? ও পুলিশ আঙ্কেল, পুলিশ আঙ্কেল ইজ ইন রিয়েলি আ বিট হারি ম্যান। যাই হোক, সো হঠাৎ এই সন্ধ্যেবেলা হঠাৎ ভিডিওটা কেন আজকে শুরু করছি সেটার পিছনে একটা কারণ আছে। আই হ্যাভ অলরেডি ইনফর্মড ইউ গাইজ যে আমরা এই উইকেন্ডে একটা বড় কিছু একটা প্ল্যান করছি, যেখানে আমাদের আউট অফ স্টেশন ঘুরতে যাওয়ার কথা ছিল বাই রোড, মানে একটা রোড ট্রিপে যাওয়ার কথা ছিল, সেটা হলো না। তো আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা একটা উইকেন্ড ট্রিপ করব ভেরি ক্লোজ টু কলকাতা, প্রপার কলকাতা, বাট নট ইন কলকাতা, একটা আউটস্কার্টসে একটা স্টে, খুব কমন ডেস্টিনেশন। আমি গিয়েই দেখাবো, আমি বলবো না এখন কোথায় যাচ্ছি। খুব কমন ডেস্টিনেশন, যারা কলকাতার লোক, যারা একটু গোরাফিক, তারা সবাই মোটামুটি জানবেন এই জায়গাটাকে। জায়গাটা আমি একটা ছোটো এক্সাম্পল দিয়ে দিলে সবাই বুঝেও যাবে, জায়গাটা ইজ নিয়ার রাজারহাট। তো সবাই অলরেডি গেস করতেই পারছো আই গেস যে কোথায় যাচ্ছি বা কোথায় প্ল্যানটা। আরে কাকা সরে যাও, এই সাইকেলওয়ালাগুলো যে কেমনভাবে রাস্তা ক্রস করে না, আই রিয়েলি ডাউট যে ওরা কি কিছু আদৌ ভাবে যে সামনে দিয়ে গাড়িটা আসছে ওদেরকে ব্রেক মারবে, ব্রেক মারলে দাঁড়াবে কি না আমি জানি না। ওরা হয়তো ভাবে যে হ্যাঁ গাড়িতে ব্রেক আছে, মেরে দিলো দাঁড়িয়ে গেল, বাট দিস ইজ নট দ্য ফ্যাক্ট না। এখন অলরেডি 6:20 বেজে গেছে, আমার 6টার মধ্যে বাড়িতে ঢুকে যাওয়ার কথা ছিল, বাট অ্যাজ ইউজুয়াল আই এম লেট, কারণ আমি অফিস থেকে বাড়ি যাচ্ছি, কিছু শপিং করলাম। নেক্সট ডে ব্রেকফাস্টের জন্য কাপ নুডলস নেওয়ার কথা ছিল, ওইটা আমি নিলাম, অ্যান্ড আর কিছু ছোটো ছোটো জিনিস নেওয়ার আছে যেগুলো নিয়ে নেব। তো ওগুলো নিতে গিয়ে একটু দেরি হলো, তাই আমি এখন বাড়ি যাব স্ট্রেট। অলরেডি একটা টিম ওখানে পৌঁছে গেছে, আমরা যাব, আরও কিছু কিছু লোক আসবে, বাই 9:30 কি বাই 9 এভরিবডি উইল বি দেয়ার অ্যান্ড উই উইল স্টার্ট দ্য পার্টি ফর দ্য নাইট। বাড়ি যাচ্ছি, রায়কে পিক আপ করব, রেডি হব, ব্যাগটা ফাইনাল টাচ দেব, মানে ইলেকট্রনিক গ্যাজেটস, হেডফোন, ল্যাপটপ এগুলো একটু ঢোকাতে হবে। সো সেগুলো করে নিয়ে আইল সি ইউ গাইজ, কারণ আই এম রানিং ভেরি লেট অফ দ্য শিডিউল অ্যাজ ইউজুয়াল। তো বাড়ি গিয়ে দেখা করছি, ওখানে বেরোনোর আগে রেডি হয়ে দেখা করছি। তো না না, গাড়ি আমার বাইরে নেই, অন্য এর গাড়ি বাইরে আছে, লাল সুইফট, এটা লাগেজ, ল্যাপটপ ব্যাগ, এর মধ্যে হুক্কা আছে, নট টু বি শোন টু এভরি ওয়ান, ম্যাডাম ইজ রেডি, আগেন মিলিটারি ওয়্যার, ম্যাডামের হ্যান্ডব্যাগ, আমারও মিলিটারি ওয়্যার, সেম, উই আর ওয়্যারিং সেম সেম আগেন। তো আমরা নিচে নেমে এসেছি, এই দেখছো গ্যারেজে গাড়িটা রয়েছে, আমরা রাজারহাটের দিকে, আমরা রাজারহাটের দিকে এটা যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো। যারা জায়গাটা জানো তারা রাস্তা দেখলেই মজাই বুঝে যাবে, আর যারা জানো না তাদের জন্য একটা নিউ প্লেস, নিউ না, ইটস ওল্ড প্লেস, বাট ফর আস ইটস এ নিউ প্লেস। তো দেখা যাক, আমরা স্টার্ট করি, আমাদের ড্রেসটা একবার দেখে নিই, নেই যে মনে হচ্ছে মিলিটারি, আসলে এখন যুদ্ধ চলছে তো চারিদিকে, তাই একটু মিলিটারি ড্রেস পরা বেটার আই থিঙ্ক। তো চলো আর বেশি ওয়েস্ট করবো না সময়, কারণ আমাদের সবাই অলরেডি পৌঁছে গেছে, তো আমাদের এবার স্টার্ট করতেই হবে, না তো অনেক দেরি হয়ে যাবে। টাটা। আমরা জেরক্স করলাম, বিকজ ওখানে আইডি প্রুফ লাগবে, আর আর এগ কিনলাম, আমাদের এগের একটা ট্রে কিনেছি পিছনে আছে, কিন্তু হঠাৎ আমার আমার লোচা अभी क्या हुआ आपको बताते हैं हमारा लोचा का हो गया ব্যাপারটা হলো যে আমার হঠাৎ ম্যাডাম জি আপ লোগো কো বাতায়েগা কি কা লোচা আমার হঠাৎ মনে পড়লো যে আমাদের যেহেতু কাপকেক আর এগে ট্রে নিয়ে যাওয়ার কথা, কাপ নুডলস, সরি, তো কাপ নুডলসটা ওপরে নিয়ে আসিনি, মানে ঘরে নিয়ে যাইনি গাড়ি থেকে, তা আমি ভাবছি যে গেল কোথায়, তাহলে আমি তো মোটামুটি সবই হুকার ইয়ে সবই দেখেছি, কিন্তু ওটা কোথায় গেল। তো হঠাৎ হলো, তো অবভিয়াসলি ওকে অ্যাজ ইউজুয়াল জিজ্ঞেস করলাম, ওর কাছে উত্তর নাই হয়, তো নেয়নি, তো আমরা আবার এই যে চলে এসেছি বাড়ির সামনে, গাড়িতে রয়েছে অল্টোর চাবি, ওপর থেকে মামনি দেবে, আমরা এখন কাপ নুডলস নিয়ে আর স্টার্ট করবো। তো একটুখানি লেট হয়ে গেল, বাট হ্যাঁ থ্যাংক গড যে একদম মানে ইমিডিয়েটলি এর মধ্যে মনে পড়েছে আমরা এলাকা ছাড়ার আগে, যদি আমরা অনেকটা চলে যেতাম তাহলে কাপ নুডলসটা নিয়ে কোনো লাভ হতো না, কারণ তেল আবার পুড়িয়ে এত দূর আসা, মানে ইটস নট পসিবল। আর বাড়িতে বসে কাপ নুডলস খাওয়া আমার মনে হয় না যে ঠিক, বাড়ি ঘুরতে গেল কাপ নুডলস খেলাম ঠিক আছে, বাট বাড়িতে না ওই ম্যাগিটাই ঠিক আছে, না তো ইয়ে করার দরকার নেই, ঘুরতে গেলে কাপ নুডলস, দ্যাটস বেটার।
তো চলো, ও ততক্ষণে কাপ নুডলসটা নিক, আমি ততক্ষণে কি বলবো পরে আবার কথা বলবো। এই যে কাপ নুডলস নিয়ে চলে এসেছি, আর এই যে ট্রে এট লাস্ট নিয়ে চলে এসেছি, বলছে সো লেট। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো যে আমি আজকে একটা নিউ নেল পেন্ট ট্রাই করেছি, মানে কালারটা বেবি পিঙ্ক লাগছে, বাট ইটস নট বেবি পিঙ্ক, কারণ এই কালারটা একটু অন্যরকম। মানে আমি ডার্ক পিঙ্কের উপর একটা সিলভার কোট অফ দিয়ে নেল পলিশ মেরেছি, যেটা আমি নতুন ট্রাই করেছি, বাট ইট টার্নস আউট রিয়েলি নাইস। আমার খুব পছন্দ হয়েছে কালারটা, যে দুটো কালার আমি নিজে ইয়ে করে করেছি। তো আবার আমরা এবার আশা করছি এবার ফাইনালি গিয়ে রিচ করবো জায়গাটা, তো ওখানে গিয়েই আবার কথা হচ্ছে। হ্যালো ক্রেজি পিপলস, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, ভালো লাগছে না। মানে কখন যে ব্রিজটা টাচ করো, বাগুইহাটি ব্রিজটা, ওটাই বুঝে উঠতে। একবার ওই বাগুইহাটি ব্রিজটা পেয়ে গেলে মানে ফ্লুয়েন্টলি আমরা অ্যাটলিস্ট হলদিরাম অব্দি পৌঁছাতে পারবো। ওখানে পৌঁছে গেলে যে কতক্ষণ, ডান দিকে ঘুরলেই নিউ টাউন। অলরেডি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেখানে মিট আপ পয়েন্ট ছিল অ্যাকচুয়ালি, সেটা ছিল সিটি সেন্টার 2 এর সামনে, একদম সিটি সেন্টার 2 এর সামনে। সো আমি দেখতে পাচ্ছি না গাড়ি কোথায় আছে, লেটস সি গাড়ি কোথায় আছে, ফোন করতে হবে না হলে তো খুঁজেও পাবো না বোধ হয়। দাঁড়াও পেলে পেলে বলছি, ফোনটাকে করে নি তারপর কথা বলছি। হ্যাঁ পরে সিগন্যাল দিয়ে ঘুরছি না, কিন্তু সিটি সেন্টারে গা দিয়ে ঘুরছি। হ্যাঁ সিটি সেন্টারে গা দিয়ে ঘুরছি। হ্যাঁ ঠিক আছে, আমি সিটি সেন্টার পাশে গলিতে, এক মিনিট লাগবে, দাঁড়া এসে গেছি, এখন একসাথে দাঁড়াই। শোন না সিগন্যাল থেকে ডান দিক ঘুরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ আমি সিগন্যালে ওখানে কাছাকাছি চলে এসেছি। ও আই সি ইউ এক্সইউভি প্রো, চলো 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 দাঁড়াতে হবে না, আগে গিয়ে দাঁড়াবো, চলো। এই গান ফেলে এক্সইউভি পে 700 পে এন্ড দ্যাট টু 2 লিটার সরি 2.2 পেট্রোল উড়াচ্ছে, দেখো উড়াচ্ছে। আমি রীতিমতো ভয় পাচ্ছি চালাতে, বিকজ আমার পিছনের সিটে ডিম রাখা রয়েছে, বাই চান্স যদি এদিক থেকে ওদিক হয় না একটা পাচ্ছ। হেঁটে যাওয়াটা যত না ইয়ে, তাতে গাড়ি গন্ধ হওয়াটা বেশি বেশি বড় কনসার্ন একটা, তাই জন্য আস্তেই চলছি কি করবো, বাট টেলটা ছাড়তে পারছি না। এনিওয়ে যাচ্ছি একসাথে, তো টেল ধরেই থাকতে হবে, চলুন যাওয়া যাক, লেটস এনজয় দ্য রোড। ফাইনালি এসে তো গেলাম, আইডি জেরক্স করে দাঁড়িয়েছে এখানে। কি রে, আরে আস্তে চালা, এখানে কে কে আছে দেখি, ঘুষেছে কিরম করে। এ বাবা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, সব গুলো দেখ পুরো এর পিঠে ও তার পিঠে সে গাড়ে পিঠে উঠে জি দুটো পালিয়ে গেল, জায়গা হচ্ছে না বলে। আরে রায় অফিসে যাওয়ার পর মোটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বসুন স্যার বসুন, আপনি আপনি প্রায়োরিটি আসুন স্যার। মাঝখানে সিটে ওরা তিনজন ছিল আর পিছনে ওই যে দাদা বলে, আরে রাই তো মেরেই যাচ্ছে সাইডে বসে বসে। আফটার ওয়েট অফ মোর দ্যান হাফ এন আওয়ার বিরিয়ানি এলো, মোর দ্যান 45 মিনিটস রাইট, এই কপিরাইট, আচ্ছা রেডিও অন, তো বিরিয়ানি এলো এন্ড আবার স্টার্ট করছি, জানি না কখন পৌঁছাবো, ইটস অলরেডি ভেরি লেট, 8টা বাজে, 9টা বেজে গেল ভাই, 10 মিনিট পৌঁছে যাবো সিটে এখান থেকে সামনে। ঠিক আছে চলো যাওয়া যাক, আগে ঢুকি। ফাইনালি উই হ্যাভ রিচ দ্য প্লেস, দ্য প্লেস ইজ অ্যাকচুয়ালি অ্যামেজিং, আমার তো খুব পছন্দ হয়েছে। বার করতে হবে একটা একটা করে, দাঁড়াও নেমে যাই আমি। ও মাই গড, এনে আলো দিয়ে দিয়ে যায়, চলে আয় আজা, আয় আয় সোজায় স্ট্রেট,
তো এটা এন্ট্রান্সটা চলো ঢুকে বললো ক্লাস হ্যাঁ ওকে চলো লেটস গো টু রুম হ্যাঁ যা খুশি রুম নাম্বার 101 চলো 100 ই ভাই কি ঠান্ডা গুড ভালো রুম কলসিং নেই বাট ওয়েল মেইনটেইনড চলো লেটস গো আপস্টেয়ার্স উপরে সুইমিং পুলটা আছে দেখাচ্ছি আমি গিয়ে বাট কমপ্লিট উপরে কটা রুম নেই নিচে দোকান না সুন্দর লাগছে একদম গুড়গুড় অন্ধকার পিচ ব্ল্যাক কিছু দেখা যাচ্ছে না বাট দ্য অ্যাম্বিয়েন্স ইজ সুপার গুড সুপার গুড কিচেনে ভিড় লেগে গেছে রে বিরিয়ানি গরম হচ্ছে এতজনে মিলে বিরিয়ানি রেডি হচ্ছে দেখি দেখি এই যে বড় শেফ দুটো বড় শেফ হ্যালো পাসিং পাসিং দা বল হচ্ছে নাকি এখান থেকে আরে ভগবান আরে বাপ রে বাপ রে বাপ দাঁড়া আমিও তাহলে পার্টিসিপেট করি ওকে ফেলে দে এখন রাতের প্রায় 10:30 বাজে আমরা হ্যালো আমরা এখন বেদিকের সুইমিং পুলে মানে ইয়েতে তো তোমরা দেখো যে এরা দুজন নেমে গেছে অলরেডি এটা ঢোলি না ওকে এই একটা বাচ্চা ছেলে 18 বছর বয়স কিন্তু দেখে মনে হয় যে 30 বছর আমি তো বল দেখি খাই একটু ঢাম ঢাম ঢোল বাজে একটু পোস্টটা করে না বাবা তোমরা দেখছ না না তোমরা দেখতে পাচ্ছ মজা আমরাও নামবো কিন্তু একটু চলো আবার হ্যালো গাইস এখন বাজে অ্যারাউন্ড 12:05 প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সুইমিং পুলে বিশাল মজা হলো মজা মানে সেই লেভেলের ম্যাডাম এখন সিঁদুর পড়তে ব্যস্ত সবাই 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 চান করে ফ্রেশ হয়ে নিল এবং একটা টিম গেছে এ ভাজতে কী ভাজতে পকোড়া ভাজতে দেখি হেড শেফ কী আছে এখানে সবাই টায়ার্ড হয়ে বসে পড়েছে কই শেফ কই হেড শেফ কই আমাদের এই তো হেড শেফ কী ভাজা হচ্ছে দেখি ও স্মেলস নাইস Das